أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন, আমাদের চারপাশে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আমাদের উপকারের জন্য, কল্যাণের জন্য, আমাদের স্বার্থে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় সৃষ্টিকে, আসমান জমিন এবং এর মাঝে যা কিছুই রয়েছে সব কিছুকেই মানব জাতির স্বার্থে নিয়োজিত করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আগমন, যার আবির্ভাব, যার নবুয়ত রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, বড় অনুগ্রহ মানব জাতির ওপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়েছেন অসংখ্য মানুষ এবং জিনকে সহিহ রাস্তা, সঠিক পথ প্রদর্শন করেছেন। যারা চেষ্টা করেছে তাদেরকে তৌফিক দান করেছেন, আর যারা চেষ্টা করেনি, অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসহায় ছেড়ে দিয়েছেন। ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের ক্ষতি বৃদ্ধি পেয়েছে। আমাদের ধারাবাহিক তাফসীর এই বছর 1440 হিজরিতে আমরা শুরুর দিকে আছি, রবিউল আউয়াল মাসের আজকে 8 তারিখ, তাই না? 8ই রবিউল আউয়াল 1440 হিজরি। আমাদের তাফসীর আম্মা পারার ধারাবাহিক চলছে, আজকে সুরায় আদ-দুহার তাফসীর করব, যেই সুরা হচ্ছে মক্কি সুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বের জীবনে কোনো এক সময় নাজিল হয়েছে, তাতে 11টি ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, সৎ নেক আমল দান করেন, হালাল রিজিকে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে সার্বিক যেন নিয়ামতার দান করেন। সূরাতুদ দোহা, এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মক্কি জীবনে নাজিল হয়েছে, তার একটা প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল বা সবাবে নজুল, অবতরণের কারণ, যা সহিহ বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, তিরমিজি, নাসাই আর অন্যান্য হাদিস তাফসির কিতাবাদি থেকে প্রসিদ্ধ রয়েছে। ছোট্ট একটি বিষয় জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলা আও লাইলাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীড়িত হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন, সুতরাং এক অথবা দুই রাত তাহাজ্জুদ পড়তে পারেননি, কিয়াম করতে পারেননি, মানে তাহাজ্জুদ পড়তে পারেননি। ফাআতাত ইমরাআতুন, জনৈকা মহিলা আসলো যে কাফেরা ছিল, যার নাম অন্য অন্য তাফসিরের বর্ণনায় এসেছে, সে হচ্ছে উম্মে জামিল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব যে কাফের কট্টর শত্রু ছিল তার স্ত্রী যাকে সূরা তাব্বাত ইয়াদাতে হাম্মালাতাল হাতাব বলা হয়েছে, লকড়ি কাঠি বহনকারিণী বলে আল্লাহ তাকে আখ্যায়িত করেছেন। খুব পাপিষ্ট মহিলা, জালেম মহিলা, সীমালঙ্ঘনকারিণী মহিলা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি। সে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আরা শাইতানাকা ইল্লা কাদ্দারাকাকা, তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে। ভাষা কত খারাপ, চিন্তা করে কত খারাপ ভাষা ছিল এই মহিলার। যেসব মহিলার ভাষা খারাপ হয়, চরম খারাপ হয়, সুবহানাল্লাহ, তোমার শয়তান, কাকে শয়তান বলছে? হ্যাঁ, জিব্রাইল আলাইহিসসালামকে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা মালায়েকা আসে এটা স্বীকার করতে রাজি না এই বদমাইশ মহিলা। বলছে, তোমার শয়তান তোমাকে ছেড়ে দিয়ে পরিত্যাগ করেছে। ফানজালাল্লাহু আজ্জা ওয়াজাল আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এতটুকু সহিহ বুখারী মুসলিম যে বললাম, রেফারেন্সগুলি তাতে রয়েছে। এই হাদিসটি আরও অন্যান্য তাফসিরের বর্ণনাতে রয়েছে, একটু অন্য শব্দ দিয়ে তাও শুনিয়ে দিই। বলছেন আসওয়াদ বিন কাইস তাবি সামিয়া জুন্দুবান, তিনি সাহাবি জুন্দুব থেকে শুনেছেন, কাল আবতা জিবরিল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতে বিলম্ব করে, মানে কয়েকটা দিন আসেনি, কয়েকটা দিন দেখা করেননি, ওহি নিয়ে আসেননি, ওহি বন্ধ ছিল, তাতে হেকমত ছিল যে এই সময়টি প্রয়োজন নেই, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান নাজিলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়েক রাত বা কয়েকদিন আসেননি। ফাকাল আল মুশরিকুন, তখন মুশরিকরা বলেছিল, আর তাদের শীর্ষস্থানীয় এই মহিলা এসে বলেছিল, ওয়াদ্দা মুহাম্মাদান রব্বহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রব, হ্যাঁ, তার প্রতিপালক বিদায় দিয়ে দিয়েছে। ওয়াদ্দা মানে বিদায় দিয়ে, ওয়াদ্দা পরিত্যাগ করেছে, বিদায় করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে, কোনো যোগাযোগ রাখেন আল্লাহ, সুবহানাল্লাহ। জালেমদের অপপ্রচার, এই অপপ্রচারের রাস্তা কিয়ামত পর্যন্ত অসৎ লোকদের কাছে আর ইসলামের দুশ্মনদের কাছে, তহিদ সুন্নতের দুশ্মনদের কাছে খোলা আছে, ঠিক না? জি, আজ পর্যন্ত করতে আছে, ছোটোখাটো একটু দাওয়াতের কাজ আপনার বিরুদ্ধে, যারা শিরকি বিদাতি আকিদার লোক তারা কিছু অপপ্রচার চালায়, আপনার ভালোটাকেও মন্দ করে পেশ করে, মন্দ ব্যাখ্যা করে। ফানজালাল্লাহু তাআলা এই আয়াত নাজিল করলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এইভাবে বর্ণিত রয়েছে, যে লম্মা নাজাল আলা রাসূল আল কোরআন, কোরআন নাজিল হওয়া শুরু হইল আর তারপরে মাঝখানে আবতা আনহু জিবরিল আইয়ামান, বেশ কয়েকদিন জিব্রাইল আলী সালাম বিলম্ব করে দিল, মাঝখানে আসা বন্ধ করে দিলেন। ফাতাগাইয়া রাবেজা আলিকা, অবস্থার পরিবর্তন করে নবী সাল্লাম চিন্তিত হলেন যে কি ব্যাপার, আস্তে আস্তে জিব্রাইল আলী সালাম আর আসে না। ফাকাল আল মুশরিকুন ওয়াদ্দাহু রব্বুহু ওয়াকালাহু, মুহাম্মদকে তার রব বিদায় করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ওয়াকালাহু, আর তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিরূপ হয়ে গেছেন বা আল্লাহ শত্রু হয়ে গেছেন তার, আউজ বিল্লাহ। তখন এই সূরা নাজিল হয়, এই সূরা নাজিল হয়। মহান আল্লাহ ইরশাদ করছেন, এখন আমরা আসি সরাসরি এই সুরার তাফসির। ওয়াদ-দুহা, দোহা মানে কি? এর আগে কিন্তু এই শব্দ এসছে, তাই না? কোন সুরা এসছে বলেন তো দেখি তাফসিরে, এই কয়েক সপ্তাহের ভিতরেই, সুরা শামস, ওয়াশামসে ওয়াদ-দুহাহা, ওখানে সূর্যের শপথ আর তার কিরণের শপথ, জি, এই দোহা বলতে গিয়ে দোহা। আর দোহা বলা হয় সকালবেলা, যে রাত দিনের প্রথম ভাগটাকে বলা হয়, সোজা সহজ ভাষায় দিনের প্রথম ভাগকে বলা হয়, এই জন্য এইটাকে খুব শুদ্ধ বাংলায় পূর্বাহ্ন বলা হয়, হ্যাঁ, পূর্বাহ্ন, জি, দুপুরের আগের সময়টি দোহা। এই জন্য সূর্যের
কিরণকে তাপকে আলোকে বলা হয়। প্রথম দিনের তাপ শুরু হইল এই সময়কে বা এই এই অবস্থাটাকে দোহা বলা হয়। এই জন্য এই সময়ের নামটাই পড়েছে দোহা, যেটার ফার্সি তর্জমা খুব আমাদের মাঝে প্রসিদ্ধ রয়েছে কি চাস্ত। এই জন্য সলাতুদ দোহা, আরবি হাদিস পড়লে সলাতুদ দোহা, আর আমাদের দেশের মানুষেরা চাস্তের নামাজ বুঝে ও দোহা। আল্লাহ কসম করছেন কিসের, দিনের প্রথম ভাগের বা পূর্বাহ্নের শপথ, ওয়াল্লাইলি ইজা সাজা, এবং রাতের শপথ যখন তা আচ্ছন্ন করে। সাজা আর সাজ্জায়ু সাজ্জি তাসজিয়া এই শব্দগুলি হাদিসে এসছে। খেজের আলী সালামের মুসা আলী সালামের সাথে যে ঘটনা, আজ এখানে খেজের আলী সালামের সাথে মুসা আলী সালামের দেখা হইল গিয়ে, সেখানে গিয়ে দেখছেন যে এক লোক চাঁদ আহুয়া মুসাজ্জান বেসৌবেহি, গোটা কাপড়ে চাদরে আবৃত অবস্থায় শুয়ে আছেন, গিয়ে সালাম দিলেন। জি সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেজের আলী সালাম মুখটা খুলে চাদর থেকে বের করে বলছেন, ওয়ান নবী আরদেকাস সালাম, এই জমিনে তো সালাম দেওয়ালা কোনো লোক হওয়ার কথা না, কোত্থেকে এই সালাম আসলো? জি হ্যাঁ, সহিব খারিতে হাদিস রয়েছে, মুসাজ্জান বিসবিতা তো রয়েছে, কাপড়ে আবৃত ছিলেন, ঢাকা ছিলেন। তো এইখান থেকে সাজা, সাজা বললে রাত যখন ঢেকে নেই আচ্ছন্ন করে, তাহলে ঢেকে নেওয়ার একটা অর্থ। আর একটা অর্থ মুফাসসিরগণ করেছেন সাজার, সেটা হচ্ছে রাত যখন নিঝুম হয়ে যায়। নিঝুম হয়ে যাওয়া মানে গভীর রাত, গভীর মানে নিঝুম না, একেবারে নীরব, কোনো সাড়া শব্দ নেই, এমনকি শহরেও এত গাড়ির যে আওয়াজ শব্দ সাড়া শব্দ কিচ্ছু নেই, ঠান্ডা হয়ে গেছে, হয় না হয় না অনেক সময় কিছু কিছু রাস্তা বিশেষ করে, আর গ্রামগঞ্জে তো বলতেই হবে না, হ্যাঁ সামান্য কিছুটা রাত হলে একবারে নিঝুম, সব কোনো সাড়া না, কারো কথা সবাই ঘুমিয়ে আছে, কোনো সাড়া শব্দ না, একমাত্র কিছু হয়তো পশু পাখির আওয়াজ পাওয়া যায় রাতে, তাই না? জি হ্যাঁ, এটাকে নিঝুম। তো রাতের শপথ যখন সেটা নিঝুম হয়ে যায়, তাহলে এই নিঝুম হয়ে যাওয়া যে রাতের এই অবস্থান আল্লাহ শপথ করছেন, এই অবস্থায় যখন রাতটা থাকবে মানে গভীর রাত, দুটো আল্লাহ কসম করলেন, একটা দিনের আলোর, হ্যাঁ সকালবেলা যে আলোকিত হয়, আর রাতের অন্ধকারের এবং নিঝুম হয়ে যাওয়ার এর কসম করলেন। জি রাতের অন্ধকার যখন হয় তখন আমরা সবাই আশা করি যে যতই অন্ধকার হয়ে যাক না কেন, যতই পৃথিবী একবার নিঝুম হয়ে যাক না কেন, এক সময় কি হবে, ভোর হবে আর দিনের আলোর মুখ আমরা দেখতে পাবো। জি হ্যাঁ, এখান থেকে এই কসমগুলি করার হিকমত আমি বলতে যাচ্ছি আপনাদেরকে, এই কসমের রহস্য, এই রাতের অন্ধকার আর দিনের আলো এই দুটো শপথ কেন করলেন? জি শুধু দিন বলেননি, দিনের ওই সময়টার কথা বলছে, এই সময় আলো হয় অদ্দোহা, এ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম আর তারপরে প্রত্যেক মমিন মুসলিমকে আমাদেরকে এবং প্রত্যেক মানুষকে কোরআন দিক নির্দেশনা দিচ্ছে, শিখাচ্ছে যে মানুষের জীবনে যতই বিপদ আপদ এসে ঢেকে নিক, অন্ধকার হয়ে যাক, আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার মনে হচ্ছে, বলি না আমরা অনেকেই যখন মহাবিপদের সম্মুখীন হই তখন ভবিষ্যৎ আমার অন্ধকার রে ভাই, না না কখনো এই কথা বলবেন না আর এইরকম মনোভাব রাখবেন না, যখন গভীর অন্ধকার হয়েছে তখন অবশ্যই এক সময় কি হবে, ভোর যেমন হয় রাতের অন্ধকারের পরে তেমনি তোমার জীবনে এক সময় স্বস্তি ফিরে আসবে, সুখ শান্তি ফিরে আসবে, হাসির জীবন খুশির জীবন ফিরে আসবে, সচ্ছলতা ফিরে আসবে, যেগুলি প্রয়োজন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনীটা যদি পড়েন আপনি তাহলে ঠিক ওই রকম, জন্ম থেকে শুরু করেও যদি পড়েন তাও ওই রকমটাই পাবেন। জি হ্যাঁ, আর যদি নবুয়তের পরে পড়েন তাও ওই রকম পাবেন, প্রথম জীবন সংকটময় জীবন,
বিপদের জীবন, বালা মুসিবতের জীবন, কষ্টের জীবন, ভবিষ্যৎ কোনো কিছু আশা করা যায় না, সংকটের মুহূর্ত চলছে। আর তারপরে কিভাবে সকালের মতো দিনের মতো উজ্জ্বল হচ্ছে ইসলাম এবং মুসলিম। ব্যক্তিগত নবী করিম সাল্লামের জীবনটাও এখন আপনি পুরো 63 বছরের জীবনটা যদি ভালোভাবে অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন যেদিকে ইঙ্গিত এখানে করা হয়েছে বাল্য জীবনটা কেমন ছিল, সুখের ছিল না দুঃখের ছিল, সুখের ছিল না দুঃখের, দুঃখের জীবন ছিল। আর তারপরে ধীরে ধীরে যতই দুঃখ হোক না কেন আল্লাহ তার প্রতিপালনের ব্যবস্থা, দেখাশোনার ব্যবস্থা যার মাধ্যমে হোক আল্লাহ করেই দিলেন, করলেন না করলেন না, বড় হইলেন। হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারে বড় দিনদার ভালো মানুষের সাথে বিয়ে হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে। হ্যাঁ, যার ধন সম্পদ ইসলামের বড় খেদমত করেছে, দুই ব্যক্তির ধন সম্পদে এমন সময় ইসলামের খেদমত করে, যেই সময় যদি ধন সম্পদ দিয়ে খেদমত না হইতো তাহলে মনে হয় এই অবস্থায় ইসলাম পরে কেউ পেত না। দুইজনের একজন হচ্ছেন পুরুষ আর একজন হচ্ছেন নারী, কে বলতে পারেন তাদের নাম? খাদিজা রাজিয়াল্লাহু আনহা আর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহা, যার ওসমান বলেছেন না বল, ওসমান পরে, ওসমানের ধন সম্পদ দিয়ে মদিনায় খেদমত, হ্যাঁ বা পরে, কিন্তু আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন থেকে, খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিন থেকে, যে দিন থেকে নবী হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তারপরে নবুয়তের পরের জীবনটা যদি দেখেন, নবী করিম যখন নবী এসে বললেন জাতিকে, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এ দেব দেবী লাতুজা মানাত এসব সত্য উপাসনা, এসব বাতিল মাবুদ, তুফলেহু তাতেই তোমরা সফল কাম হবে, ইহকাল পরকাল সর্বযুগে তোমরা শান্তি পাবে, কামিয়াব হবে তোমরা। যারা আপনজন ছিল, যারা সবচেয়ে বেশি প্রিয় মনে করত, সবচেয়ে বেশি সাদেক আল আমিন মনে করত, সত্যবাদী এবং বিশ্বস্ত মনে করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কট্টর দুশমন হয়ে গেল। তাহলে বোঝা গেল হক কথা বললে হ্যাঁ দুশ্মন হবেই হবে, সবচেয়ে ভালো মানুষের দুশ্মন হয়েছে, সুতরাং আমার মতো লোকের দুশ্মন হবে না। আরে তিনি বিতর্কিত, এটা গোমরাদের কথা, এটা বিদ্বেষীদের কথা, তাদের অন্তরে ভেজাল আছে, বিদাতের মহাব্বত ঢুকাছে, তারা সংশোধন চাই না, তা ওই সন্ন্যাত ভিত্তিক, কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। কিন্তু সবাইকে যদি বন্ধু বানাইতে হয় তাহলে কিছুই বলতে হবে না, আর না হলে শুধু পজিটিভ বলতে হবে, নেগেটিভ বলতে হবে না, এটা করিও না ওইটা করিও না, এটা ঠিক নয় ওটা ঠিক না, মোটেই বলতে হবে না। হ্যাঁ, শুধু তাদেরকে দিতে থাকেন যে ভাই এই লাভ এই লাভ এই লাভ, লাভই লাভ লাভই লাভ লাভই লাভ, আর কবর মাজার পীর মুরিদ এসবে যে ইসলাম চলে গেল, তাবিজে ইসলাম চলে গেল, এগুলো কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, এগুলো বলতে হবে না, তাহলে খুব খুশি, তাহলে খুব খুশি। আরে উনি তো ভালো, ওনার কথাগুলো ভালোই লাগে, কিন্তু শুধু মানুষের ভুল ধরে, দেখলেন না, নেগেটিভ করা যাবে না, তাহলে সবাই মহব্বত করবে। জি, আমাকে অনেকে বলেছে, জি হ্যাঁ, যদি এগুলো না করা যেত সব দল মহব্বত করবে, যত বাতিল ফিরকা সবাই মহব্বত করবে আপনার সাথে, পজিটিভ কাজ করে শুধু, নেগেটিভ মরছে না। আর এটা একটা তরিকা এক শ্রেণীর বেদাতি হুজুরদের, যে পজিটিভ কাজ করেন আপনি, নেগেটিভ কেন করছেন, অথচ আল্লাহ নেগেটিভ দিয়ে শুরু করেছেন, পজিটিভ দিয়ে লা ইলাহ লা দিয়ে শুরু করেছেন, তারপরে ইল্লাল্লাহ পজিটিভ, লা ইলাহ ইল্লাল্লাহ বুঝলো না যারা বলছে যে শুধু পজিটিভ কাজ করতে হবে, নেগেটিভ কাজ করতে হবে না। হ্যাঁ, সালাত পড়ো, শিরক করিও না বলতে হবে না। হ্যাঁ, সিয়াম পালন করো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, বেদাত করিও না বলতে হবে না। ঈদ উল ফিতর ঈদ উল আজহায় যাও, ঈদে মিলাদুন্নবী করিও না, এটা বলতে হবে না, কথা বোঝা গেছে? এটাও করো, অসুবিধা, এটা করো এটা করো, আর বাকি তোমরা কি করছো না করছো এটা দেখার বিষয় না। তাহলে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলামের কথা নিয়ে আসলেন, তখন মক্কার
সমস্ত লোক কি হয়ে গেল, শত্রু হয়ে গেল। এমন কি তাকে মারার চেষ্টা করলো, প্রাণ নাশের চেষ্টা করলো। তার আগে কয়েক বছর ধরে অবরোধ করলো, বয়কট করে রাখলো, খাবার দাবার কিছুই যেতে দেবো না। আর যে সাঁত দেবে এই মোহাম্মদের আর বনু হাশেম, হাশেম গোত্র তার বংশের লোকেরা সাঁত দিয়েছিল, সুতরাং তাদেরকে খেতে দেবো না কিছু। গাছের বাকল আর চামড়া আর আর কতুকি এইসব খেয়ে দিয়ে কোন রকম করে বেঁচে থেকেছেন সে বে আবি তালেবে জানা যায় না। আর তারপরে রাতের অন্ধকারে আল্লাহর হুকুমে লুকিয়ে বেরিয়ে যেতে হয়েছে, আবার লুকিয়ে থাকতে হয়েছে সোর পাহাড়ের গুহায়। উল্টো রাস্তা দিয়ে গিয়ে ইয়ামানের দিক থেকে ঘুরে লোহিত সাগরের কিনারা কিনারা মদিনার রাস্তা ধরতে হয়েছে, যেটা সাধারণ রাস্তা সচরাচর মানুষ যাতায়াত করে মক্কা মদিনা সেই যুগে, সেই রাস্তা দিয়ে হিজরত করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মানুষই মাত্র হিজরতের 8 বছর পরে আসছেন, হ্যাঁ, দুশ্মন সামনে কেউ দাঁড়াচ্ছে না। তোমাদের সাথে কি করতে পারি, আপনি সম্মানিত মানুষ, আপনার বাপ দাদা সব সম্মানিত মানুষ, আপনার কাছ থেকে ভালোই আশা করি। জি হ্যাঁ, আল্লাহু আকবার, যাও তোমাদেরকে মাফ করে দিলাম, কোনো তিরস্কার নেই, ইযহাবু ফান্তুম তুলাকা, যাও যাও যাও, মাফ করে দিলাম, ছেড়ে দিলাম তোমাদেরকে। সুবহানাল্লাহ, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, চলে আসলো। দেখলেন রাতের অন্ধকারের পরে, হ্যাঁ, বাল্য জীবন দিন আসলো, মানুষ হয়ে গেলেন, মাশাআল্লাহ, বড় হয়ে গেলেন। নবুয়তের পরে আবার রাতের অন্ধকার আসলো, বালা মুসিবতের অন্ধকার আসলো, আবার সেই বালা মুসিবতের রাতের অন্ধকার দূর হলো, আবার দিনের মতো বিজয় নেমে আসলো। সুবহানাল্লাহ, এতে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। এটা পুরো সিরাতুন নবীর দুরুস বা এবার শিক্ষণীয় বড় বিষয়। আমার আপনার জীবনে উত্থান পতন দুটোই আছে, কখনো যদি পতন আসে, যদি দুর্দিন আসে তো সুদিন অবশ্যই আসবে, পতন যদি আসে অবশ্যই উত্থান আসবে। কিন্তু আপনি হকপন্থী কি না, আপনি রবকে রাজি রাখতে পেরেছেন কিনা, এটা আপনার দেখার বিষয় অবশ্যই। কারণ রবের যদি মায়ের পড়ে যায় তাহলে কোনো শক্তি আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর মার যদি পড়ে, আপনি শিরকি আকিদার লোক, বেদাতি আকিদার লোক, আপনার আমল খারাপ, আপনার রুজি খারাপ, আপনার আচরণ খারাপ, আপনার রবের সাথে সম্পর্ক খারাপ, রাসূলুল্লাহ সাথে সম্পর্ক খারাপ, তাহলে কোনো শক্তি আপনার সহায়ক হইতে পারবে না। জি, নিজে ঠিক চলেন, যতই বালা মুসিবত আসুক না কেন, একদিন দিনের মতো আপনার জীবনে আলো উদ্ভাসিত হবে আর আপনার সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। সূরায়ে আদ-দোহাতে এটা হচ্ছে মূল বিষয়বস্তু আজকে যে কথাগুলি বললাম। এখন আমরা এগিয়ে যাই, আল্লাহ কি বলছেন তারপরে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা। মা মানে কি না, মায়ের অনেকগুলি অর্থ হয়, আজকে আর বলবো না, বারবার করে একদিন সবগুলি বলেছি। এখানে মা হচ্ছে নাফিয়া, মানে নায়ের অর্থ, মা মানে না। ওয়াদ্দাআকা, তোমাকে ছাড়েনি, তোমাকে পরিত্যাগ করেনি, তোমাকে বিদায় করে দেয়নি। ওয়াদ্দা ইওয়াদ্দ তাওদি উন, মানে বিদায় করা। এখান থেকে নবী করিম সাল্লামের বিদায় হজ কি, আর একটি হজই সেটাই ছিল বিদায় হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বিদায় করেছেন, যাও, আর হয়তো লাআল্লিলা আলকাকুম বাদা আমি হাজা, সম্ভবত এই বছরের পরে আর তোমাদের সাথে সাক্ষাৎ ঘটবে না। এই যে বিদায় করছে ওয়াদ্দান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং মুসলিমদেরকে বিদায় দিয়েছেন যে সেই বিচার দিবসে হাউজে কাউসারে দেখা হবে, জান্নাতে দেখা হবে, আর দেখা হবে না। এই জন্য এই হজকে কি বলা হয়, হাজ্জাতুল ওয়াদা বা ওয়েদা, দুই রকম বলা হয়। মা ওয়াদ্দা আকা, তোমাকে ছাড়েননি, পরিত্যাগ করেননি, রব্বকা তোমার রব। ওমা কালা, কালা একলি মানে হচ্ছে ঘৃণা করা, বিরূপ হওয়া, বিরূপ ধারণা রাখা, হ্যাঁ, শত্রুতা রাখা, বিদ্বেষ রাখা, এই অর্থগুলি হয়ে থাকে। তাহলে কি তর্জমা করব আমরা, মা ওয়াদ্দাআকা রব্বুকা, হে নবী, তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি, হ্যাঁ, তোমাকে ছেড়ে দেননি অসহায়, অমুক অমুককে ছেড়ে দিয়েছে, যোগাযোগ নেই।
না তোমাকে ছাড়েননি আল্লাহ রাব্বুল, তোমাকে পরিত্যাগ করেনি, তোমাকে বিদায় করে দেননি যে আল্লাহ তার দরবার থেকে বিদায় করে দিয়েছেন, যা তো দরকার নাই, না না মা ওয়াদা কর রব্বুকা ওয়ামা কালা, এবং তিনি আল্লাহ তোমার প্রতি বিরূপ হননি। জি, তোমার সাথে আল্লাহ শত্রুতাও রাখেন না, তোমার সাথে আল্লাহ বিদ্বেষও রাখেন না, ঘৃণাও রাখেন না, এই সবগুলি অর্থ করা যেত। তাহলে এর দ্বারা কিসের খণ্ডন হয়ে গেল? যে ওই যে হ্যাঁ মুশরিকরা বলেছিল, ওই মহিলা বলেছিল কি যে মুহাম্মদকে তার রব কি করেছে, ছেড়ে দিয়েছে, মুহাম্মদের সাথে তার কোনো যোগাযোগ নেই আল্লাহর। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। এই ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা এর দুটো তফসির আছে, আর দুটোই ঠিক। এর আগে অনেকবারই বলেছি আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জুজামার তফসির এই কথাটি একাধিক আয়াতের তফসিরে গিয়ে বলেছেন, বা একাধিক সুরার তফসিরে গিয়ে বলেছেন, যে একটা আয়াতের যদি আমরা কয়েকটা তফসির করি কোরআন সুন্নাহর আলোকে, সেটাতে কোনো বিরোধ না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, বরং এর দ্বারা আমরা কোরআনের অর্থের যে ব্যাপকতা, জি হ্যাঁ, এটা জানতে পারলাম, এবং কোরআনে কেরিম যে মহাসাগর, জি হ্যাঁ, এটা আমরা উপলব্ধি করতে পারলাম যে আমরা তার কিছু সেখান থেকে গ্রহণ করতে পারলাম হয়তো, জি হ্যাঁ। সুতরাং এইটা ঠিক ওইটা ঠিক নয় নয়, যদি কোনো বিরোধ না থাকে সেই অর্থগুলিতে, ঠিক ওই রকমই এখানে ওয়ালাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা, সুবহানাল্লাহ, ছোট্ট একটি আয়াত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন, আর আমাকে আপনাকে সকলকে কিন্তু সম্বোধন করা হয়েছে সবার জন্য। এইটা কিন্তু কোরআনে কারিমে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বচন দিয়ে সম্বোধন করা হয়েছে, তার মানে এই নয় যে নবীর সাথে খাস বিষয়টি, হ্যাঁ যদি খাস না করা হয়ে থাকে তাহলে কি, এটা আসল হচ্ছে সবার জন্য ব্যাপক এবং সবাই তাতে সামিল, সবাই তাতে সামিল। আখিরা মানে কি আসলে, আখিরা মানে কি, ওটা তো আপনি জানছেন, একজন মুমিন মুসলিম হচ্ছে আখিরাত মানে পরকাল, কিন্তু আখিরা শাব্দিক অর্থ কি আখিরাতের, আখির শেষ, আখিরাত মানে শেষ, আউয়ালের বিপরীত, আউয়াল আর আখির, তাই না? প্রথম যে লোকটি আসছে হচ্ছে আউয়াল, আর শেষখানে যে আসছে সে হচ্ছে আখির, ঠিক না? আউয়াল জামানা আর আখিরি জামানা বলছেন না, জি হ্যাঁ, প্রথম যুগ যুগ আর শেষ যুগ, এই এই শাব্দিক অর্থ দিয়ে আমরা তাফসির করি প্রথম, তাহলে কি অর্থ হবে? ওয়ালাল আখেরা, এখানে সিফাত আখেরা শব্দটি এখানে মৌসুফ মানে মৌসুফ হচ্ছে আল হাল, অবস্থা বা সময়, তাহলে কি বলবো, ওয়াক্ত। ওয়ালাল আখেরা শেষ সময়, শেষ সময় বা শেষ অবস্থা, অবশ্যই হে নবী শেষ অবস্থা বা শেষ সময় খাইরুল লাকা তোমার জন্য উৎকৃষ্ট, মিনাল উলা প্রথম সময়ের বা প্রথম অবস্থার তুলনায়, প্রথম অবস্থার তুলনায় শেষ অবস্থাটা তোমার জন্য কি হবে, উৎকৃষ্ট হবে। কত সুন্দর কথা, কত সুন্দর কথা, তাহলে বোঝা গেল শুধু অনুবাদ পড়ে কিছু বুঝতে পারছেন না, কিন্তু যখন এটা খুলে বুঝবেন এত সুন্দর কথা এতে রাখা আছে। আল্লাহ নবী সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন এই আয়াতে, এবং এতে আমাদের সকলের সান্ত্বনা রয়েছে, তোমার যে প্রথম অবস্থা রয়েছে তার তুলনায় শেষের অবস্থা হবে কি, খাইরুন লাকা তোমার জন্য বেশি উৎকৃষ্ট হবে, বেশি উত্তম হবে, বেশি ভালো হবে। নবী করিম সাল্লামের প্রথম অবস্থা বাল্য জীবনে, এটা হচ্ছে প্রথম অবস্থা উলা, আর শেষ অবস্থা যখন বড় হয়ে গেলেন, হ্যাঁ কোনটা ভালো বেশি, হ্যাঁ শেষ অবস্থা ভালো। প্রথম অবস্থাটা কেমন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হয় তার আগেই পিতাকে হারিয়ে দিয়েছেন, মায়ের পেটে তখনই পিতা চলে গেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ মত। কোনো কোনো মতে আরেকটি মত অবশ্য আছে যে জন্মের পরে পরে মারা গেছেন, আল্লাহ আলাম, কিন্তু এগুলো ইখতলাফি বিষয়, তবে প্রসিদ্ধ ওইটাই বললাম। তারপরে কে মারা গেলেন, কাছের কে সবচেয়ে বেশি, মায়ের ইন্তেকালে হয়ে গেল দুধ ছাড়ার কিছুদিন পরে পরে, কেউ বলছেন, কেউ বলছেন ছয় বছর, তাফসীর কাসিরে ছয় বছর বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের কি হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল,
কে দেখবে বাপ নেই মা নেই, বাপ তো আগে থেকে নেই মাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন লাগিয়ে দিলেন অন্তরে মায়ে, এমনি আগে থেকে ছিল আরও মায়ে দিয়ে দিলেন কার দাদা আব্দুল মুত্তালিব। তিনিও আর দুই বছর থেকে আট বছর বয়স রসুল তাঁরও ইন্তেকাল হয়ে গেল, দাদাকে হারিয়ে দিলেন। এখন কি আছে? চাচা, কয়েকজন চাচার মধ্যে সবচেয়ে ভালো মায়া করতেন আবু তালেব, খুব মায়া করতেন ছোট থেকে। আবু তালেব অন্তরে আল্লাহ এত মায়া ঢেলে দিলেন যে আবু তালেব নিজের ছেলের চাইতে বেশি গুরুত্ব দিয়ে লালন পালন করলেন কার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এমন কি নবী হয়ে গেলেন আবু তালেব বেঁচে আছে, নবী হওয়ার পরেও দীর্ঘদিন বেঁচে থাকলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে দীর্ঘদিন প্রায় নবী সাল্লাম পঞ্চাশ বছর বয়স হয়ে যাচ্ছে ওই সময় পর্যন্ত, শোকের বছর, যেই বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয় ওই বছরই চাচা আবু তালেবের ইন্তেকাল হয়, দুই প্রিয়জনের ইন্তেকাল হয়। সেই বছরটিকে সিরাতের কিতাবাদিতে বলা হয়েছে আমুল হুজুন, শোকের বছর। কি বলা হয়েছে? শোকের বছর, শোকের ছায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নেমে এসেছে। দুইজন সবচেয়ে প্রিয় মানুষ, আবু তালে বেঁচে থাকাকালীন কাফেরদের যতই দুশ্মনী থাক না কেন সাহাবাই কিরামদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে, মেরেছে, খুন করেছে, সুমাইয়াকে শহীদ করেছে, ইয়াসে তার স্বামীকে শহীদ করেছে, বেলালের উপর আজাব, আর যারা সাহাবাই কিরাম সাথীর সঙ্গে দুর্বল মুস্তাদাফিন তাদের উপর যে জুলুম অত্যাচার চলেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে হাত দিতে পারেনি। শুধু মানসিক কষ্ট দিয়েছে আর সমালোচনা করেছে, দূর থেকে গালমন্দ করেছে, ধমক চমক দিয়েছে, কিন্তু সামনে এসে গায়ে হাত দেবে কোনো শক্তি এরকম হয়নি কাফেরদের, সাহস করেনি। মাঝে মাঝে এসে আবু তালেবকে ফুলাইত, দেখো তোমার ভাতিজাকে সামলাও, না না হয় আমাদেরকে ছেড়ে দাও, যা ইচ্ছা তাই করে নেবো, কিন্তু সাহস হয়নি। সুবহানাল্লাহ, আবু তালেবের ইন্তেকালের পরে শুরু হয়ে গেল শারীরিক জুলম অত্যাচার, মানসিক জুলম অত্যাচার, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কাঁধের উপর বড়ি চাপিয়ে দেওয়া হোক আর তাকে মারার জন্য তাদের ষড়যন্ত্র হোক, আর সেই সময় আল্লাহ হিজরতের হুকুম দিলেন, এই সমস্তগুলি হয়েছে আবু তালেবের ইন্তেকালের পরে। জি, তাহলে এই লাইফটাকে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত। ওয়ালাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা, নবুয়তের পরের জিন্দগি তেইশ বছরের প্রথম যুগ হচ্ছে মক্কার যুগ, আর শেষ যুগ হচ্ছে মদিনার যুগ। কোনটা বেশি ভালো? বরং মদিনার মক্কা বিজয় থেকে শুরু করে যে দুই বছর আড়াই বছর থেকেছেন, এইটা সবচেয়ে উৎকৃষ্ট। ওয়ালাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা, হলো না হলো না? একটি আয়াতে তাহলে পুরো সিরাত যেন পেশ করা হয়েছে আপনার সামনে। ওই রকম আমার আপনার জীবন দেখেন, এক সময় হয়তো অত্যন্ত অভাবী ছিলেন আপনি, অথবা অশিক্ষিত ছিলেন আপনি, আপনাকে কেউ চেনত না, আপনার কথা কেউ শুনত না, আপনাকে কেউ বসতেও বলতো না, খেতেও বলতো না। দেখেন মাশাআল্লাহ, এখন ঠিক না? জি, এক সময় এত অভাবী ছিলেন যে একটা টাকার জন্য ছোটাছুটি করতেন, কেউ ধার দিত না, বিশ্বাসই করতো না যে কী করতে দেবে। আর এখন আপনাকে হ্যাঁ অফার করেছে যে ভাই লাগবে নিয়ে যান, দশ হাজার রিয়াল নিয়ে যান। নাই এরকম আপনার আমার লাইফে? দুনিয়ার উদাহরণ দিলাম, দিনের উদাহরণও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় অসহায় ছিলেন, দুর্বল ছিলেন, কমজোর ছিলেন, জুলম হচ্ছে কিছু বলতে পারছেন না, জুলম হচ্ছে কিছু বলতে পারছেন না। আর এক সময় আল্লাহ জিহাদ ফরজ করে দিলেন, তারপরে যারা বাড়াবাড়ি করতো তারা এখন কিছুদিন তো সাহস চালালো যে হয়তো নিমিয়ে দেব, এই জ্যোতিকে নিভিয়ে দেব, নিভিয়ে দেব, কিন্তু খন্দকের পরে নার্ভাস হয়ে গেল কুবরি শক্তি। খন্দকের যুদ্ধে গাজওয়ায় আহজাব, আহজাবের যুদ্ধের পরে একেবারে নিরাশ হয়ে গেল, আর পারবো না ইসলামকে ঠেকাতে। তারপরে মদিনার উপর আর কেউ আক্রমণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছিলেন, খন্দকের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, এখন তাদের এলাকায় গিয়ে আমরা যুদ্ধ করব, তারা আমাদের মদিনে এসে যুদ্ধ করা সাহস করবে না, আর আসতে পারবে না মদিনে। ওয়ালাল আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা, এক সময় লুকিয়ে মক্কা থেকে বের হতে হয়েছে, আর এখন মক্কায় বিজয়ী পুরুষ ফাতে হয়ে প্রবেশ করছেন। আল্লাহ সাহায্য নেমে আসছে।
দ্বিতীয় তাফসির যেটা, তাহলে আখেরা আর ওলা মানে অবস্থা বা সময়, প্রথম অবস্থা আর শেষ অবস্থার তাফসির করলাম। আর আরেকটি তাফসির হচ্ছে আখেরা মানে শরীয়তে যেটাকে আমরা আখেরাত বলি, কি ওটা? পরকাল। আখেরাত মানে পরকাল, আর উলা মানে আদ্দারুল উলা। তাহলে এখানে দার শব্দটি উজ্জ আছে, ওয়ালাল আখেরাত ওয়ালাদ্দারুল আখেরাত খাইরুল লাক মিন আদ্দারিল আখেরা। এই হচ্ছে তাফসির। হে নবী, তোমার জন্য আখেরাতের যে জান্নাতের ঘর রয়েছে এবং সেখানে যে তোমার উচ্চ মর্যাদা রয়েছে, যে মর্যাদা কেউ হাসিল করতে পারবে না, তোমার জন্য যেসব বৈশিষ্ট্য রয়েছে, সম্মানের সামগ্রী রয়েছে, এটা অনেক অনেক উৎকৃষ্ট ভালো। মিনাল উলা মানে মিনাল দারি উলাই, দুনিয়ার নেতৃত্ব চাইতে, দুনিয়ার বিজয়ের চাইতে, মক্কা বিজয়ের চাইতে, আর মদিনার চাইতে, আর দুনিয়ার যা কিছু হচ্ছে সবের চাইতে, যতই দুনিয়ায় বড় বিজয়ী হয়ে যাক না কেন, কেউ যতই বড় দুনিয়ার শক্তিশালী কেউ শাসক হয়ে যাক না কেন, মালিক হয়ে যাক না কেন, আখেরাত তার জন্য উৎকৃষ্ট। যদি আখেরাতকে সুন্দর করা টার্গেট বানায়, আমার আখেরাতকে ঠিক রেখে দুনিয়া করব, দুনিয়ার যতই সুখ না হোক না কেন, আখেরাতের সুখের কাছে শান্তির কাছে তুচ্ছ কিছুই মূল্য রাখে না। ওলাল আখেরাত খাইরুল্লা কামিনার উলা। তাহলে হে নবী, অবশ্যই পরকাল তোমার জন্য উৎকৃষ্ট, মিনাল উলা ইহকালের তুলনায়। এই হলো তাফসীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরকালে যা দেওয়া হবে, দুনিয়াতে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, ওহিদি সম্মানিত করা হয়েছে, আর তাকে খাতামুন নবীন করা হয়েছে ইত্যাদি, আল্লাহ বহু সম্মান দিয়েছেন, নসরুল মুবিন দিয়েছেন, ইন্না ফাতাহ ফাতহা মুবিন, ফতে মুবিন দিয়েছেন। আখেরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দিয়েছেন, হ্যাঁ সাফাতে উজমা সবচেয়ে বড় সাফাত দিয়েছেন, যেই সাফাত করতে কোনো নবী রসুল সাহস করবেন না, সবাই বলবে নাফসি নাফসি যাবে লাগাই রে, সেই বুখারি হাদিস, আমি নিজের নিজেকে নিয়ে পরেশান আছি, যাও যাও আর কাউকে তলাশ করা আমরা পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, বড় নিয়ামত, যে একবার পান করবে তার মোবারক হাতে সে কখন আর বিবাসিত হবে না। জি, আর একমাত্র তারাই হাউজে কাউসারের পানি পাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হবে, মহব্বতের দলিল পেশ করতে পারবে, আর যারা নবীর দোহাই দিয়ে বেদাত করবে, ঈদে মিলাদুন নবী করবে, তাদেরকে ফেরেশতারা মেরে তাড়িয়ে দিবে। সহি বুখারীর হাদিস রয়েছে। কিছু লোকেরা আসবে, তাদের মাথায় দাগ, অঙ্গ পাঁচটি অঙ্গ যে উজু করেছে চমকেছে, উজু ঠিকই করেছে, ওরা নামাজি বেদাতি নামাজি ছিল কিন্তু উজু করেছে, কিন্তু মিলাদও করেছে, হ্যাঁ আর বহু বেদাত করেছে, হঠাৎ করে ফা ইউহালো দুনি, আমার সামনে আর সৃষ্টি করে দেওয়া হবে, আর তারপরে তাদেরকে মেরে তাড়িয়ে দেওয়া হবে, তখন আমি বলবো ওসাই হাবি আমার সাথী সঙ্গী গো, আমার সাথী সঙ্গী, এদেরকে আসতে দাও আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার পরে এরা কি কি এহদাস ফিদ্দিন করেছে, ধর্মে বেদাত সৃষ্টি করেছে, আপনি দুই ঈদ রেখে এসেছিলেন, এরা তিন নম্বরে সবচেয়ে বড় ঈদ পালন করেছে, ঈদে মিলাদুন নবী। জি, এরা কোরআন, আপনি কোরআন রেখেছেন মানুষ জীবিত মানুষের জন্য, এরা মরার পরে কোরআন শুরু করে, মরা লোকের জন্য কোরআনের এদের দরকার প্রয়োজন হয়, তার আগে কোরআনের প্রয়োজন হয় না। জি, এরা কোরআন খানি করে বকশা, এরা মিলাদ পড়ে বেড়া, এরা সম্মিলিত দুরুদ পড়ে, এরা সম্মিলিত জিকির করে, এরা ইল্লাল্লাহর জিকির করেছে, এরা হু হু করেছে, আল্লাহর জিকির করেছে, আপনার দেওয়া জিকিরের ধার ধারেনি, আপনার দেওয়া দুরুদের ধার ধারেনি, এদের ওয়াজ মাহফিলে দুরুদ আলাদা ছিল, এরা দুরুদ পড়ে স্বপ্ন দেখার পাই তারা করতো, আপনি এসব শিখিয়ে আসেন নাই, বোঝা গেছে? এরা বলেছে নবী আলেমুল গায়ব হাজির নাজির মুখতারিকুল, এগুলো আপনি শিখিয়ে আসেন, এগুলো শিরকি আকিদা, এরা সব শিরকি বেদাতি আকিদার লোক ছিল। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী জানেন না যে আপনার পরে কি কি এরা নতুন কাজ করেছে? যখন শুনবেন এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই নাকি? তাহলে আর ডাকবেন না, তখন বলবেন ফা সোহকান সোহকান লেমান গাইয়ারা বাদি, অন্য রিওয়ায়েতে ফা সোহকান সোহকান লেমান বাদদালা দিনি,
দূর হয়ে যাক দূরে তাড়িয়ে দাও ওদেরকে যারা আমার পরে দিনকে বদলিয়ে দিয়েছে। লেমান গাইয়ারা দিন, লেমান বদলা বাদী, আমার পরে যারা দিনকে বদলিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আমার রেখে আসা দিন যে তরতাজা ছিল, তৌহিদ সুন্নাহ ভিত্তিক, সেটা পালন করেনি। তাদের দিন ছিল সুফিবাদ, পীরি মুরিদি, তাদের দিন ধর্ম ছিল মাজার, জি হ্যাঁ, তাদের দিন ধর্মে কবর ছিল তিন রকম, রওজা শরীফ আর মাজার শরীফ আর বাপের টাক মিসকিন কবর। যাও সব বেদাতিদেরকে তাড়িয়ে দাও, সহকান সহকান তাড়িয়ে দাও এদেরকে, জি। হাউজে কৌসার সবচেয়ে বড় নিয়ামত হাসরের মাঠে, তার থেকে বিদাতিরে বঞ্চিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, হ্যাঁ, প্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, জান্নাত খোলা হবে তার জন্য, বেকাউমের তো জান্নাতের খাজেন বলবেন, জি বলবেন যে আপনার জন্য আমাকে হুকুম করা হয়েছে যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তুমি খুলবে, তার আগে খুলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হয়েছে, ওয়াবাসু মাকামা, প্রশংসিত স্থান। আল ওয়াসিলা ফাইন্নাহ মানজিলাতুম ফিল জান্নাতে, জান্নাতে এমন একটা উচ্চ মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইল্লা লি আবদিম মিন ইবাদিল্লাহ, এক আল্লাহর বান্দা শুধু ওই মর্যাদায় পৌঁছিতে পারবে, ওই স্তরে স্থানে পৌঁছিতে পারবে। ও আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি আশা করি যে আমি সেই লোকটি। রাসূলুল্লাহ সাসান বলছেন, ওয়ালাল আখিরাতু খাইরুল্লা কামিনাল উলা, হে নবী তোমার জন্য দুনিয়ার তুলনায়, ইহকালের তুলনায় পরকাল অনেক উৎকৃষ্ট, দুনিয়ার বাদশাহী রাজত্বের চাইতে, দুনিয়ার খেলাফতের চাইতে অনেক উৎকৃষ্ট হচ্ছে আখিরাতের সুখ আর শান্তির সামগ্রী। ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আর শীঘ্রই হে নবী তোমাকে আল্লাহ এমন কিছু দেবেন তোমার রব, ফাতারদা, যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। শীঘ্রই তোমাকে এমন কিছু দেবেন যাতে তুমি কি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এখানে একটু লক্ষ্য করেন, জি, যে আল্লাহ রাব্বানি কি করছেন, যে আগামীর কথা বলছেন, তোমাকে আগামীতে আল্লাহ কি করবেন, এমন এমন জিনিস দেবেন যাতে তুমি কি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, তোমার তৃপ্তি হয়ে যাবে, তোমার মনের আশা পূরণ হয়ে যাবে, তুমি যা চাইছো তাই। ফাতারদা, মানুষ কখন রাজি হয়, যথেষ্ট হয়ে গেছে আর দরকার নেই, তখন না, জি, দুনিয়া আখেরাতে এত কিছু আল্লাহ তোমাকে দেবেন, ভবিষ্যৎবাণী করে দিলেন, সান্ত্বনা দিচ্ছেন, এরা তোমাকে মারতে আসছে, তোমার সাহাবায়ে কেরামদেরকে খুন করছে, এরা জুলম অত্যাচার করছে, তোমাকে আল্লাহ এমন এমন নিয়ামত দেবেন, ফাতারদা, খুশি হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। আল্লাহ সবাই অধিকার অব্যাহ ফাতার, এখানে লক্ষ্য করেন একটু আগের আয়াতের দিকে, তিন নম্বর, মা ওয়াদ্দাকা রব্বুকা মা কালা, অতীতের কথা, আল্লাহ তোমাকে ছাড়েও নি, হ্যাঁ, আর তোমার সাথে আল্লাহ শত্রুতাও রাখেন না, অতীত অতীত অবস্থা তোমার ভালো, অতীতে কোনোদিন আল্লাহ তোমাকে ছাড়েননি, আর তোমার উপর আল্লাহ কোনো কখনো অসন্তুষ্ট বা বিরূপ হননি, হয়ে গেল অতীতের অবস্থা ঠিক আছে, অতীতটা আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক আছে নবীর, আগামীর জন্য মানুষ আগামী নিয়ে চিন্তা করছে, অতীত যখন ঠিক আছে তো আগামীটা, আগামী নিয়ে মানুষের বেশি টেনশন, আল্লাহ বলছেন আগামীও তোমার ভালো, আরও ভালো, আগামী যেটা আসছে ওয়ালাল আখেরা, ভবিষ্যৎ, সেটা আগের অবস্থা চেতে ভালো। এ বলে তারপর বলছেন যে এমন এমন কিছু আল্লাহ দেবেন আগামীতে, ওয়ালা সফায়ুতিকা রব্বুকা, তার মধ্যে একটি হচ্ছে মক্কা বিজয়, মক্কা বিজয়, জি, তায়েফ, যেখান থেকে মার খেয়ে একসময় বিদায় হইতে, তায়েফ বিজয়, তায়েফের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, গোটা আরব দেশে ইসলাম আর ইসলাম, কাফের সব কোথায় নিশ্চিহ্ন হয়ে চলে গেছে, চলে হয় ইসলাম গ্রহণ করেছে আর না হলে সাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ, যেই কুফরি শক্তি চারিদিক থেকে ঘেরাও করেছিল, আল্লাহ রাব্বুল এই চিত্র সুরে আহজাবে তুলে ধরেছেন, জি, খন্দকের যুদ্ধের সময় চারিদিক থেকে মদিনা ঘেরাও করেছিল, কোথায় সব সব কুফরি শক্তি সব শেষ হয়ে গেছে, এখন আল্লাহর হুকুম যে যাও, রোমানরা ধমকাচ্ছে চমকাচ্ছে যে আমাদের সাথে মোকাবেলা হলে দেখবো, যাও তবুকে, যাও তবুকে, ওদেরকে একটু চমকি আসো, ধমকি আসো, জি, তবুকের যুদ্ধে গেলে সাহস করলো না, কুফরি শক্তি আসলো না রোমানরা, জি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমার জন্য পরবর্তী অবস্থা আগের অবস্থার চাইতে উৎকৃষ্ট, এটা বুঝাচ্ছেন, এখন বলছেন আলাম ইয়াজিদ কা ইয়াতিমান ফাআওয়া, আল্লাহকে তোমাকে অনাথ ইয়াতিম অবস্থায় পাননি,
ফাআওয়া অতপর তোমাকে আশ্রয় দেননি। আল্লাহ এক সময় তোমাকে কি অবস্থায় পেয়েছিলেন? তুমি ছিলে ইয়তিম, পিতৃহীন, নাবালক অবস্থায় যদি বাপ না থাকে তাকে কি বলা হয়? ইয়তিম হয়েই ভূমিষ্ঠ। ইয়তিম ভূমিষ্ঠ হওয়ার পরে হননি, ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে ইয়তিম, মায়ের পেট থেকে ইয়তিম। মা মারা গেলে ইয়তিম হয় না, বাপ মারা গেলে? না, দুটোই মারা গেলে? বাপ মারা গেলে। কিন্তু আমাদের দেশের মানুষরা মা মরলে ইয়তিম বলে, এটা গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রসিদ্ধ। জানেন না? জানেন না? ও, ছেলেটার মা মারা গেছে, ইয়তিম হয়ে গেল। না না, মা মারা গেলে খরচ খরচা যে করতে পারবে, আই ইনকাম, সে বেঁচে আছে, সুতরাং সে ইয়তিম না। যদিও বড় একটা শূন্যতা জীবনে, কিন্তু সে ইয়তিম না। আর সাবালক হওয়ার পরে যদি বাপ মারা যায় তো ইয়তিম না। হাদিস রয়েছে, লায়ুতমা বাদা হুলমিন, সাবালক হওয়ার পরে কেউ ইয়তিম হয় না। সবার বাপ মা মারা যাবে, বাপ মারা যাবে, যদি ইয়তিম নাকি সাবালক আপনি? তোমাকে আল্লাহ ইয়তিম পেয়েছেন, অতবার তোমাকে কি করেছেন? আশ্রয় দিয়েছেন। কার কাছে? হ্যাঁ, কিছুদিন মায়ের কাছে, তারপরে দাদার কাছে, তারপরে চাচার কাছে, আর আল্লাহ তার উপরে আছেনি। যখন চাচা অন্যায় মারা গেছে, মেরে এখন না ষড়যন্ত্র তাদের হইলো যে আজকে রাত্রে মোহাম্মদকে মেরে দেব, এবং বিভিন্ন যতগুলি গোত্র আছে সব গোত্র থেকে একজন করে প্রতিনিধি, যাতে করে কার বিরুদ্ধে লড়াই করবে, কুরাইশ বংশের এই হাশেম বংশ, তখন রাজি হয়ে যাবে দিয়ত নীতি, আর মোহাম্মদ সম্পর্কে তারা আর কোনো কিছু উঠাইতে পারবে না বিষয়টি। সেই দিন আল্লাহ হেফাজত বের করে নিয়ে চলে গেল, আল্লাহ আসে মোকা মিনান নাস, আল্লাহ রক্ষা করবেন, হেফাজত করে তোমার কে কি করতে পারে। বাবা যা দেখা দল্লান ফাহাদা, এবং আল্লাহ তোমাকে পেয়েছেন দল্লান, পথ হারা, দিশে হারা, জি দিশেহীন, যাই বলেন না কেন। ফাহাদা অতপর তোমাকে দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। দল্লান মানে কি হয়? দল্লা ইজিল্লা মানে কি? হ্যাঁ, আমাদের দেশে একটা কথা, গুমরাহ আছে, শব্দটা ফার্সি, কিন্তু গুম মানে হারা আর রাহ মানে রাস্তা, ফার্সি শব্দ গুমরাহ। গুমরাহ কিন্তু গেল, তাই না? যদি আপনাকে বলা হয় আপনি গুমরাহ, তো কি গেল না? এ আমি গুমরাহ, এত বড় কথা, তাই না? এটা গেল হয়ে গেল। যদি পথভ্রষ্ট বলা হয় তাহলে গেল, আর যদি বলা হয় আপনি দিশে হারা, কিন্তু গেল হলো না, ভদ্র হয়ে গেল, তাই না? আপনি পথ হারা, কিন্তু আপনি দিশেহীন, কি করবেন? আপনি দিশে পাচ্ছেন না, দিশেহীন, তো গাইল হল না। জি, ভাষা ভদ্র হইতে হবে, ভাষা ভদ্র হইতে হবে, আল্লাহ শিখিয়েছেন। আমাদের এক ভাই এরকম, এইটার একদিন জুমার খুতবাতির দিকে তরজমা করতে গিয়ে বলছে, আল্লাহ বলছেন, ওয়াজা দেখা দল্লান, হে নবী তোমাকে আল্লাহ গুমরা পেলেন, ফাহাদার হেদায়াত করলেন, আর মুসল্লিরা সব এখন মারবে ওকে, হ্যাঁ গালাগালি শুরু করে দিয়েছে, যে ইয়ে দেখো কত গুমরা, নবীর সাথে বিয়া দিবি করছে, বলছে নবী নাকি গুমরা ছিল, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, জি আদব শিখতে হবে। আব্বাস রাজি আল্লাহ তালানহ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাচা। আব্বাস রাজি আল্লাহ তালানহ কে? কোনো একজন সাহাবি জিজ্ঞেস করছেন যে আপনি বড় না নবী বড়? আন্তা আকবরু আম রাসূলুল্লাহ, আপনি বড় না কে বড়? চাচা ভাতিজা, কিন্তু সমবয়স্ক, মোটামুটি কাছাকাছি, তো কিন্তু বয়সে, বয়সের দিক থেকে কে? চাচাই বড়, আব্বাসই বড়, একটু ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে তিনি বলছেন যে না, রাসূলুল্লাহ বড়। কে বড়? রাসূল। বল রাসূলুল্লাহ আকবর মিন্নি ওয়ালাকিন্নি আকবর মিনহু সিন্নান, জি তিনি আমার চাইতে বড়, কিন্তু আমি বয়সের দিক থেকে একটু বেশি, বয়সের দিক থেকে একটু বেশি। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ কোন একজন শেখের সাথে যার বয়স হয়তো হচ্ছে 30 আর আপনার বয়স 50, যদি বলে আপনি বড় না শেখ বড়, চট করে বলে আমি বড়? হ্যাঁ, কথা বোঝা গেছে? আমি বড়, কথা তো ঠিক, কিন্তু কথার আদবটা ঠিক না। এই আদবটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে শিখিয়েছেন, যে রসূলুল্লাহ বড় আর বয়সের দিক থেকে ওনার চাইতে আমি বেশি। ওয়ালাকিন আকসার আকবর বলে আকসার মিন্নি সিন্নান, বয়সের দিক থেকে একটু বেশি আমি, আর বাকি মান ইজ্জত সম্মান সব কিছুতে নবী বড়। অত খুলে বলা দরকার নেই, উনি বড়, নিজে বড় বলাটা
কেমন মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ, ঠিক ওই রকমই অনুবাদ করতে গিয়ে দেখবেন যে একটা আরবির অনুবাদ বাংলায় যদি তিন চার রকম হয় আর দুই একটা মার্জিত চলবে আর দুই একটা একটু তাতে বেয়াদবির গন্ধ পাওয়া যাচ্ছে ওটা থেকে হ্যাঁ এড়িয়ে চলবেন ওটাকে আর ওটাতে বেঁচে থাকবেন, না হলে আপনাকে লোকেরা আপনার দাওয়াত কবুল করবে না। কথা বোঝা গেছে? দল্লান, দল্লানের মুফাসসিরিনগণ বলছেন, এখন আরবি দিয়ে তফসির কি, মুফাসসিরিনগণ বলছেন দল্লানের দুটো অর্থ হয়, একটা হচ্ছে পথভ্রষ্ট একটা অর্থ হয়, একটা হচ্ছে কি যে রাস্তা হারিয়ে ফেলেছে পথভ্রষ্ট একটা, আর আরেকটা হচ্ছে যে মাল্লা ইলমা ইন্দাহু, যার কোনো জ্ঞান নেই, জ্ঞানহীন মানুষ যার কাছে কোনো জ্ঞান নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যে থাকলেন দিন সম্পর্কে, ঈমান সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ নাজায়েজ সম্পর্কে, ইবাদত বন্দেগী সম্পর্কে নবী সাল্লামের কাছে কোনো জ্ঞান ছিল? কোনো জ্ঞান ছিল? জ্ঞান ছিল না। কোরআনে কিনে বলেছে, আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুম তাআলাম, হে নবী তোমাকে এমন কিছু শিখিয়েছি যা তুমি জানতে না। কখন শিখালেন আল্লাহ? হ্যাঁ 10-20 বছর বয়সে? কখন? 40 বছর বয়সে শিখালেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে। তাহলে এই তালিম দিলেন 40 বছর বয়সে যখন ওহী নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ অন্য আয়াতে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী তুমি তো জানতে না যে আল কিতাব কোরআনই বা কি, আসমানি বিধানই কি, ওয়ালাল ঈমান আর ঈমান ইসলামী বা কি, শরীয়ত কি, কিছুই তো জানতে না তুমি। ওয়ালাকিন যে আল্লাহ নূর আর নাহদি বিহি মান নাশা, তবে এই নূর দিয়ে যাকে ইচ্ছা আমি হেদায়তের ব্যবস্থা করলাম, যে তোমাকে তোমার কাছে এই নূর নামিয়ে দিলাম এই কোরআনে করিম। এখানে ওয়াজাদাকা দাল্লান, কেউ কেউ তর্জমা করেছেন যে হে তোমার কাছে কোনো জ্ঞান ছিল না, তুমি জ্ঞান শূন্য ছিলি, আল্লাহর দিন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, জ্ঞান শূন্য ছিলে, এটাই হচ্ছে সঠিক তাফসীর। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা বলেছেন। কিন্তু যদি আপনি দল্লান মানে পথহারা, রাস্তাহারা, রাস্তাহারা ঠিকই, কোন দিকে যাব আল্লাহ, কেমন করে তোমার ইবাদতবন্দি করবো, কেমন করে তোমাকে রাজি করব, কেমন করে জান্নাত পাবো, কিছু জানা ছিল? কিছু জানা ছিল না। কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো, আমার রবের হক আমার ওপর কি, কীভাবে হকটা আদায় করব, তরিকাটা কি হবে, কোন কোন ইবাদতের মাধ্যমে, জানা ছিল? কিছু জানা ছিল না। আর এই সম্পর্কে কোনো দিক নির্দেশনা ছিল না। এই জন্য তর্জমা কী করলাম, হে নবী তোমাকে পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দাল্লান মানে পথহারা, দিশেহারা, দিশেহীন, ফাহাদা অতপার রাস্তা দেখিয়েছেন জান্নাতের রাস্তা, এইভাবে সলাৎ পড়ো, হ্যাঁ আর এইভাবে সিয়াম পালন করো, এইভাবে হজ করো, এইভাবে বেদন্দি করো, এইভাবে জাকাত দাও, ইত্যাদি ইত্যাদি, ইমান ইসলাম তৌহিদ। ওমাজানদা আয়েলান ফাগনা, এবং তোমাকে আল্লাহ নিঃস্ব পেয়েছেন, আয়েলান মানে অভাবী, নিঃস্ব পেয়েছেন, কিছুই ছিল না তোমার কাছে, বাপ নেই, কোনো ধন সম্পদ নেই, গরিব পরিবারের নিঃস্ব ছিলে তুমি, ফাগনা অতপর আল্লাহ তোমাকে অভাবমুক্ত করলেন, অভাবমুক্ত করলেন, অভাবমুক্ত করলেন দুই দিক থেকে, একটা হচ্ছে আসল অভাবমুক্ত হওয়া হচ্ছে অমুখাপেক্ষী হওয়া, আমার পকেটে পয়সা থাক আর না থাক কারো দ্বারস্থ না, না খেয়ে থাকলেও কারো কাছে আমি নিজের প্রয়োজন বলবো না, আমার রবকে বলবো, এটা হচ্ছে মনের দিক থেকে সুখী। কোন দিক থেকে সুখী? কানা আ, এটাকে বলা হয় পরিতৃপ্তি, যেটাকে বলা হয় মনের পরিতৃপ্তি, আমাকে আল্লাহ যা দিয়েছেন লবণ ভাত সেটাই আমার জন্য যথেষ্ট, আপনার মাছ গোশ ভাত খাওয়ার জন্য আর সুখী হওয়ার জন্য আপনার কেন দ্বারস্থ হবে, ভাই ধার দেন তো, এই করেন তো, হেল্প করেন, কেন? গেনা নফস, এই জন্য সহিহ বুখারী হাদিস লাইসাল গেনা আন কাসরাতিল আরদ ইন্নামাল গেনা গেনা নফস, বেশি ধন সম্পদ হইলে ধনী হয় না মানুষ, ধনশালী হয় না, ইন্নামাল গেনা গেনা নফস, আসল ধনী হচ্ছে, আসল ধনশালী হওয়া হচ্ছে গেনা নফস, মনের অভাব মুক্ততা, মনের অমুখাপেক্ষী হওয়া, মন কারো মুখাপেক্ষী না যে কারো মোহতাজ, কেউ দেবে, কারো আশায় বসে আছে, কেউ খাওয়াবে, কেউ দাওয়াত করবে, না 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 মোটেই না। আর আরেকটা হচ্ছে নবী করিম সাল্লামকে অর্থের দিক থেকে আল্লাহ অভাব মুক্ত করেছিলেন, পরে অভাবের পরে অভাব দূর হলো কার মাধ্যমে, খাদিজার সম্পদের মাধ্যমে নবী হওয়ার আগে, তারপরে বিয়ে শাদির পরে, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে আবুবকর সিদ্দিক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে শুরু হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, গনিমত আর ফাইয়ের ধন সম্পদ আসা শুরু হলো, খারাজের ধন সম্পদ যাওয়া শুরু হলো,
এই আল বাহরাইন, যে বাহরাইন তখন ছিল এই আল হাসা আর এইসব কতিফ এলাকা, এইসব এলাকাগুলির নাম হাদিসে এসছে। এখান থেকে আবু ওবায়দা ইবনে জাররাহ নিয়ে গেলেন, হ্যাঁ অনেক সম্পদ নিয়ে গেলেন, ফজর আগে এখানে পৌঁছলেন, আর সাহাবীরা ভিড় ভাড় করে চলে এসছেন নেওয়ার জন্য। বললেন যে ফাওয়াল্লাহ লাস্তু আখশা আলাইকুম ফাকর, আমি অভাব বলে ভয় করি না, তোমরা আর অভাবই থাকবে না, গরিব থাকবে না, ওয়ালাকিন আখশা আন তুসাত আলাইকুম উদ্দুনিয়া, ভয় লাগছে যে দুনিয়া তোমাদের জন্য বিস্তর করে দেওয়া হবে, ধন সম্পদ অঢেল দিয়ে দেওয়া হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুফিহা, যেমন কাফের বিজাতিরা দুনিয়া কামড়ে ধরেছে আর দুনিয়াতে ডুবে গিয়ে হারামে ডুবে গেছে, পাপে ডুবে গেছে, তোমরাও পাপে ডুবে যাবে, ভোগবিলাসী হয়ে যাবে, তাই হয়েছে আজকে। কোন অভাব আছে? অভাব আছে? ফাম্মাল ইয়তিমা ফালা তাকহার, আল্লাহ বলছেন যে তুমি যখন ইয়তিম ছিলে আর দিশেহারা ছিলে তো ইয়তিমের সাথে ভালো ব্যবহার করো। সুতরাং হে নবী ফাম্মাল ইয়তিমা, সুতরাং ইয়তিমকে ইয়তিমের সাথে তুমি কঠোর হইও না, ফালা তাকহার ফাম্মাল ইয়তিম, সুতরাং ইয়তিমের সাথে তুমি কঠোর হইও না। তাকহার আল কাহার মানে কঠোর হওয়া, রূঢ় আচরণ করা, শক্ত ব্যবহার করো, দুর্ব্যবহার করিও না ইয়তিমের সাথে, কারণ তুমি একদিন এতিম ছিলে, স্মরণ কর। তোমার সাথে ওকেও খারাপ ব্যবহার করতে পারতো, তোমার হেফাজত করেছি, তোমার লালন পালন ব্যবস্থা করেছি। এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, সরাসরি আমাকে আপনাকে বলা হচ্ছে, কথা বোঝা গেছে? ইচ্ছা করলে তোমার ছেলে মেয়েদেরকে এতিম করতে পারি, তুমি অন্য এতিমের সাথে, ভাতিজা ভাতিজির সাথে আর ভাগ্নে ভাগ্নির সাথে যারা এতিম হয়, তোমার হয়তো একটু সহায়তা চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই, দেখাশোনা চায়, তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। ফাম্মাল ইয়তিমা ফালা তাকহার, সুতরাং ইয়তিমের সাথে তুমি কঠোর হইও না। ফালা তাকহারের আরেকটি অর্থ কেউ করছে, ভর্ৎসনা দিও না। ফালা তাকহার, ইয়তিমকে ধিক্কার দেওয়া, ভর্ৎসনা দেওয়া বা কিছু ইয়তিমের সাথে খারাপ আছে, নিজের ছেলে মেয়েকে ভালো ভালো পয়সা খরচ করে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, খুব ভালো শিক্ষা দিয়ে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করবে, আর যদি ভাতিজা ভাতিজি ইয়তিম হয়, ভাগিনা ভাগিনি ইয়তিম হয়, ওদেরকে যা তোর মাদ্রাসা ভর্তি হয়ে যা, আর না হলে কাজকাম কর, হ্যাঁ জমি জায়গার কাজকাম কর, খেটে খা, আউযুবিল্লাহ, জি এইটা হচ্ছে খারাপ ব্যবহার। বহু খারাপ ব্যবহার রয়েছে, শুধু খারাপ ব্যবহার এই না যে শুধু কথার খারাপ ব্যবহার, আচার আচরণ ইত্যাদি, দেখা শোনা লালন পালন সার্বিক ক্ষেত্রে ফালা তাক, ইয়তিমের সাথে দুর্ব্যবহার করিও না, কঠোর হইও না, বরং নরম হই, অন্তর নরম হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অন্তরকে নরম করতে চায় তো যেন ইয়তিমের হাতে মাথায় হাত বুলায়, আর ইয়তিমকে যেন আদর স্নেহ করে, ইয়তিমকে যেন ভালোবাসে, তোমার অন্তর নরম হবে, আর জাহান্নামের কথা মনে আসবে, জান্নাতের কথা মনে আসবে, আখিরাত মুখী হইতে পারবে, দুনিয়া দুনিয়া বিমুখ হইতে পারবে, যোহর তাকওয়া পাইতে হবে। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আর তুমি প্রার্থীকে, সাইলকে, সওয়ালকারীকে ধমক দিও না, ফালা তানহার, ধমক দিও না, ধমকাবে না, চমকাবে না। সাহেলের প্রার্থী দিয়ে তর্জমা করলাম বা সওয়ালকারী বললাম, কেন বললাম, যাতে দুটো অর্থ সামিল থাকে, কারণ এই আয়াতের দুটো তফসির আছে, একটা হচ্ছে জ্ঞানের সওয়াল করা আর একটা হচ্ছে ধন সম্পদের সওয়াল করা। যে ধন সম্পদ আপনার কাছ থেকে সওয়াল করে চায়, তাকে আমরা কি বলি? ভিক্ষুক। কি বলি? ভিক্ষুক, ফকির না। ফকির না চাইলেও যদি অভাবে থাকে তাহলে সেই ফকির, কেন আমাদের সে ভাষাগুলি ভুল। যদি কেউ চাইতে আসে, ভিক্ষা করতে আসে, ওকে ফকির বলে, ও ফকির না, ও হতে পারে যে ধনীর বেটা, ধনীর পোলা, কথা বোঝা গেছে? কিন্তু ও কি করছে, মসজিদে দাঁড়িয়ে গেল, ভিক্ষা করছে, হচ্ছে সাইল, ভিক্ষুক, ওকে কি বলবো? ভিক্ষুক, জি। এটা হচ্ছে ধন সম্পদের সাইল, ভিক্ষুক। তো ভিক্ষুক যদি, ভিক্ষুক অভাবী হোক আর না হোক, ওর সাথে খারাপ আচরণ করি, তুমি দিতে পারো আর না পারো, ভালো ভাষা দিয়ে বিদায় করে দাও, থাকলে দাও। আর যদি দেখো, ইবনে হুসাইম রাহিমাহুল্লাহ লিখছেন যে কোনো কোনো ক্ষেত্রে একে ভিক্ষুককে নসিহত করা যায় বা শক্ত ভাষা বলা যায়, যখন দেখবেন সচ্ছল সুস্থ খেটে খেতে পারবে আর ভিক্ষা করে বেড়াচ্ছে, তখন শক্ত ভাষায় বলতে পারবেন যে তোমাকে দেওয়া হবে না, তুমি খেটে খাও। তবে সাধারণ হচ্ছে যে ভিক্ষুকদের সাথে আমরা শক্ত ভাষা ব্যবহার করবো, নরম ভাষায় কথা বলবো, থাকলে দেব আর না থাকলে ভালো কথা ফাবে কালিমাতিন তাইয়্যিবা, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আর একটা হচ্ছে যেটা বেশি আরও জরুরি জিনিস, সেটা হচ্ছে যে আপনার কাছে আমার কাছে কিছু এলেম আছে, আর আম জনগণ আমাদেরকে মাসলা মাসাইল জিজ্ঞেস করবে, আম্মা সাইল, এ হচ্ছে সাইলুল এল, জি, প্রার্থী, সওয়াল, মাসলা মাসাইলের সওয়ালকারী, এ সওয়ালকারী, এও সওয়ালকারী, এ পয়সা চাই না কিন্তু এলেম চাই। এলেম চাইতে গিয়ে বেয়াদবি করতে পারে, বলার ঢঙটা ঠিক না থাকতে পারে,
প্রশ্ন করার তরিকাটা ঠিক না হইতে পারে, বুঝাইতে পারছে না, তার আঞ্চলিক ভাষা দিয়ে বোঝাচ্ছে, সবর করতে হবে। ফেলা তানহার, ধমক দিও না, বয়স বা আমার কাছে সময় নেই ইত্যাদি ইত্যাদি এইরকম কাজ করিও না, বরং তার যে প্রয়োজন রয়েছে সে প্রয়োজন মেটাবার চেষ্টা করুক, তার যে পিপাসা রয়েছে পিপাসা দূর করার চেষ্টা করুক, সে জানতে চায় তাকে শিখাবার ব্যবস্থা করুক। ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, এই আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিসের তফসির করার আগে একটি কথা বলি, সেটা হচ্ছে যে আল্লাহ বললেন যে তোমাকে আল্লাহ দিশেহারা পেয়েছিলেন, তাই না? দিশেহারা পেয়েছিলেন, আর আল্লাহ কী করলেন? তোমাকে রাস্তা দেখালেন, তার মধ্যে একটা হচ্ছে এলমের রাস্তা, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে বেশি আল্লাহ দিনের এলম, দিনের জ্ঞান দিয়েছেন। যখন তোমাকে আল্লাহ দিনের জ্ঞান দিয়েছে, আমাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতে আসে, তাহলে আমার উচিত কি হবে? যে আল্লাহর দান বিতরণ করা, আল্লাহর দান কি করা? বিতরণ করা। তো এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছেন যে তুমি যখন দিশেহারা ছিলে, কিছু জানতে না, তোমাকে আমি শিখাইলাম, রাস্তা দেখাইলাম, এলেম আমলে তৌফিক দিলাম, নবুয়াত দিলাম, রেসালাত দিলাম, ওহি দিলাম, ওহি দিয়ে ধন্য করলাম। তো তুমি কেউ যদি মাসলাম আসে জিজ্ঞেস করতে আসি, তো ধমক দিয়ে কথা বলিও না, নরম ভাষায় কথা বলবি, যদি সে বিয়াদবি করে তারপরে সবর করে ধৈর্য ধরবে, এই হচ্ছে কথা। ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আর তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহ নিয়ামতে নিয়ামতকে প্রকাশ করো, আর তুমি তোমার রবের বা তোমার প্রতিপালকের নিয়ামত অনুগ্রহকে কি করো? হাদ্দিস মানে প্রকাশ করো, আজহির হাদ্দিস, চর্চা করো, বর্ণনা করো, হাদ্দাস হাদ্দিস মানে বর্ণনা করা। এই বর্ণনার ধরন কেমন হবে? একটা প্রশংসনীয়, একটা নিন্দনীয়। যদি আপনি আল্লাহর নিয়ামতকে বর্ণনা করেন, প্রকাশ করেন, কথায় আলাপ আলোচনা করেন, ইজহারান লিন্নেমা, আল্লাহর নিয়ামত আল্লাহর দান প্রকাশ করার উদ্দেশ্যে, যে ভাই আমার কাছে কিছুই ছিল না, এই আল্লাহর দান আল্লাহ দিয়েছেন আমাকে, আমি একসময় একেবারে মূর্খ ছিলাম, বকরি ছাগল চড়াইতাম, আল্লাহ রহম করেছেন যে আমাকে মাদ্রাসা লাগিয়েছেন, যে আমি পড়ে শুনে মানুষ হয়েছি, আমাকে এক সময় গিয়ে স্কুলে ভর্তি করেছিল, আল্লাহ রহম করেছেন যে সেখান থেকে বের করে নিয়ে এসে আমাকে কোরআন হাদিসের আলেম আল্লাহ বানিয়েছেন। জি, আলোচনা করা কিসের জন্য? নিয়ামতকে প্রকাশ করা, যে আল্লাহর দান আল্লাহ আমাকে দিয়েছে, এটা একটা। আল্লাহ আমাকে ধন দিয়েছেন, বড় অভাবী ছিলাম, বাপের কিছুই পাইনি, খালি হাতে বেরিয়েছি, কিন্তু আল্লাহ অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ, এ নিয়ামত প্রকাশ করার উদ্দেশ্যে। আর যিনি নিয়ামত দাতা মুনআম, অনুগ্রহকারী রব্বুল আলামিন, তার শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সুস্থ রেখেছো, আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি ভাই, এই যে আমরা বলি, এটা যদি শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে বলি, এটা যদি বলি যে আল্লাহ আমাকে অভাব মুক্ত করেছেন শুকরিয়া উদ্দেশ্যে বলি, আর আল্লাহর নিয়ামতটা যত চর্চা করব তত বেশি আমার ওপর তার একটা ভালো প্রভাব পড়বে উদ্দেশ্যে বলি, তাহলে প্রশংসিত, তাহলে ভালো, অবশ্যই বলবেন এটা। আর একটা হচ্ছে অহংকারমূলক নিয়ামতের চর্চা করা, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দিয়েছে, অভাব নাই কিছু ভাই, আরে আমি কারো ধার ধারি না। হ্যাঁ, অনেকে তো আল্লাহর নামও নেই না, আমি এত চালাক চতুর না, সৌদি আরবে গিয়েছিলাম ক্লিন কোম্পানিতে, কিন্তু সাথে সাথে গিয়ে আমার বুদ্ধি একেবারে কি করলাম, ব্যবসা খুলে দিলাম, আর শুরু থেকে আজ পর্যন্ত কোথাও চাকরি করিনি, ব্যবসা করে টাকা পয়সা বহু টাকা কামিয়েছি, বলে না বলে না, কিসের জন্য? অহংকারের উদ্দেশ্যে। যদি তাকা বোরান হয়, অহংকার মূলক হয়, তাহলে সেটা নিন্দনীয়, আল্লাহর কাছে অবশ্যই পকড়াও হবে। তাহলে নিয়ামত প্রকাশ করার তরিকা দুটো, আলহামদুলিল্লাহ কত সুন্দর আল্লাহ নিয়ামত দিয়েছেন, কত নিরাপদ বসে আছি আর আরামে খাচ্ছি, কত পরিবার নিয়ে আছি, কত শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ একটা ইসলামিক সেন্টারের ভালো পরিবেশে দিন শিখতে পাচ্ছি, কিসের জন্য এগুলো আলোচনা করছি? আল্লাহ শুকরিয়ামূলক, আল্লাহর শুকরিয়ামূলক। আর যদি কারোর মধ্যে অহংকার থাকে যে আমার মতো কে আছে, আমি অনেক কিছু হয়ে গেছি, এখন আমি সোশ্যাল মিডিয়াতে ফটো দিতে পারছি ইসলাম সেন্টারে গিয়ে একবারে, জি হ্যাঁ, তাহলে এখলাস গেল, আর দুনিয়ার গরজ আর অহংকার প্রকাশ সেটা নিন্দনীয়। ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, তো রবের নিয়ামত চর্চা করবেন, ছেলে মেয়েদের সাথে চর্চা করবেন, তারা অনেক সুখে খাচ্ছে,
আর আপনি কত কষ্ট করেছেন বলবেন যে আলহামদুলিল্লাহ দেখো আল্লাহ তোমাদেরকে কত সুখ দিয়েছেন, এক সময় ছিল বাসি পেটে মাদ্রাসা স্কুল গেছি, বাসি পেটে ফিরে এসেছি, ভাত ভালো করে জুটেনি, রাত্রে খাবার জুটেনি, দুপুরে জুটে রাত্রে জুটেনি, এসব কথা ছেলে মেয়েদের বললে বলবেন এবং আল্লাহর এহসানের কথা স্মরণ করবেন, আল্লাহ খুশি হবেন না? অবশ্যই খুশি হবেন। এই হচ্ছে আম্মা বিন নিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস। এখানে আজকের তাফসীর শেষ হলো। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলছেন বাবা হজ করে নাই কিন্তু মা হজ করতে পারবে কি না? উত্তর দেবেন, বাবা হজ করেনি মানে মারা গেছেন, অসুবিধা না মারা গেছেন, কিন্তু বাবার যদি ধন সম্পদ থেকে থাকে তাহলে ধন সম্পদ থেকে বদলি হজের ব্যবস্থা করবেন। আর বাবার সাথে মায়ের হজের কোনো সম্পর্ক নেই, মায়ের ধন সম্পদ আছে, ওর বাপের ভাগ পেয়েছে বা বাপের বাড়ি থেকে পিছু পেয়েছে, ওই দিয়ে হজ করতে আসতে পারে, জরুরি নয় বেঁচে থাকলেও। আপনার বাপ বেঁচে আছে, বাপের কিছু নেই, মা বেঁচে আছে আর মায়ের ধন সম্পদ আছে, মা কারোর সাথে মাহরাম পেলে নিজের ভাইকে পাচ্ছে, নিজের বাপকে পাচ্ছে, চলে আসতে পারে, হজে আসতে পারে, কোনো দোষের কথা নয়।